আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি একটা এসি ফ্যাক্টরিতে। এখানে আমি এখন বুকারেস্টের পাশে একটা জিলেভা নামে একটা এরিয়া আছে, এরিয়াতে আছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পুরাটা একটা এসি ফ্যাক্টরি। তো এসি ফ্যাক্টরিটা আমি একটু আপনাকে এক্সপ্লেন করি, আপনাদেরকে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এখানে যে বড় বড় শপিং মল বিতানগুলো আছে, এখানে যে সেন্ট্রাল এসিগুলো ফিটিং করে, সো ওই সেন্ট্রাল এসিগুলোর সম্পূর্ণ যন্ত্রাংশ এইরকম ফ্যাক্টরি থেকেই তৈরি হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেরকম একটা ফ্যাক্টরি। সো আজকে আমার এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, আমার অনেকগুলো ওয়ার্কার এই ফ্যাক্টরিতে আজকে জব করতে আসছে, আজকে থেকে তাদের প্রফেশন শুরু। সো সেই সুবাদে আমি তাদের এই কোম্পানি ভিজিট করতে আসছি। অলরেডি আমি কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলেছি। সো তারা বলেছে এখানে বিভিন্ন দেশের ওয়ার্কার অলরেডি কাজ করে, সেখানে আফ্রিকান লোক কাজ করে, শ্রীলঙ্কান লোক কাজ করে, তারপরে ইন্দোনেশিয়ার লোক কাজ করে, তারপরে ইন্ডিয়ান লোক কাজ করে। এগুলো পর্যন্ত আমি এখানে বাংলাদেশি দেখি নাই। যদি বাংলাদেশে এখানে কাজ করে তো তাহলে আমাদের এই যে আজকে যারা আসছে তারাই বাংলাদেশের প্রথম ওয়ার্কার এখানে কাজ করবে। সো এই কোম্পানির একটা বৈশিষ্ট্য বলি আমি, ইয়ার কারণে, গোপনীয়তার কারণে আমি কোম্পানির নামটা বলছি না। বাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সেন্ট্রাল এসির যে বাইরের যে ইন্টেরিয়রগুলো ডিজাইন করতে হয়, এগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়। বক্সগুলো এখান থেকে তৈরি হয়, সবগুলো এখান থেকে তৈরি হয়। এখান থেকে তৈরি হয়ে এগুলো একদম একদম রেডি হয়ে যেখানে ডেলিভারি দেওয়া দরকার ওখানে গিয়েই ফিটিং হয়। সো এই হচ্ছে, মানে এখানে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। আমি অলরেডি একটা শ্রীলঙ্কার সাথে কথা বলেছি, তো শ্রীলঙ্কান লোক আছে, তারপরে মনে হয় ইন্ডিয়ান লোকও আছে। সো এদেরকে দেখে মনে হয় যে শ্রীলঙ্কান লোক, সরি নো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আর ইউ শ্রীলঙ্কান, ভেরি গুড, থ্যাংক ইউ। সো এই এখন একটু কাজ হোক, কারণ এখন মনে হয় ব্রেক টাইম চলতেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন সেন্ট্রাল এসির বিভিন্ন ইয়াগুলা এখান থেকে ফিটিং হয়। তো এই কোম্পানিতে যারা জব করে তাদের, যারা পুরনো আছে, যারা ভালো ওয়ার্কার, স্কিল ওয়ার্কার আছে, তাদের বেতন 4,000 রুন পর্যন্ত হয়, আমি কথা বলেছি। তো যারা মিনিমাম আছে তাদের 3,000 থেকে 3,500 রুন পর্যন্ত হয়। আর স্টার্টিং স্যালারি এখান থেকে, এখানে যে স্টার্টিং স্যালারিগুলো দেয় এটা হচ্ছে 2,450 রুন। সো সাথে অ্যাকোমোডেশন আর ফুডস 2 মিল, খাবারের জন্য 2 বেলা টাকা দিবে, তারপরে 2 বেলার খাবার আর কি। তারপরে সাথে আছে আপনাদের থাকার জায়গা দিবে। সো মোটামুটি ধরতে গেলে এটা, এইরকম জব আসলে পাওয়াটা অনেক ডিফিকাল্ট। এখানে বিশেষ করে কোনো ভারী কাজ নেই, এজন্য ভারী কাজ নেই, এটা বেশিরভাগ কাজই কিন্তু এখানে মেশিন বা অন্যান্য উন্নত প্রযুক্তি ইউজ করে করে। সো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এগুলো হচ্ছে যে এখানকার ভিউ, ভিতরে ভিউ। আমি ট্রাই করবো এখানকার ভিউগুলো আপনাদেরকে দেখাতে। সো আসলে এই কাজগুলো অনেক সহজ এখানে, যারা এখানে বিশেষ করে বেশিরভাগ শ্রীলঙ্কান ওয়ার্কার আমি দেখতে পাচ্ছি। সো এখানে আসার পর আমি অনেক শ্রীলঙ্কান ওয়ার্কারের সাথে কথা বলেছি। সো আর ফ্যাক্টরি ম্যানেজারের সাথে কথা হয়েছে। সো তারা অবশ্যই বাংলাদেশ থেকে ওয়ার্কার নিতে চায়, অবশ্যই ওয়ার্কার নিতে চায়। বাট তারা একটা জিনিস জিজ্ঞেস করে যে তারা যদি কাজে আসে তারা কতদিন থাকবে, এই জিনিসটা অনেক বেশি জিজ্ঞেস করে। এবং কারণ একটা ওয়ার্কারকে যদি এখানে আনে, আনার পর যদি সে যদি না থাকে তাহলে তাকে আনার কোনো মানে হলো না। সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বিশাল একটা ফ্যাক্টরি, অনেক বিশাল একটা কারখানা। সো এটা হচ্ছে যে বুকারেস্টের পাশেই। তো এখন হচ্ছে যে লাঞ্চ টাইম, সেজন্য সবাই কাজ অফ করে দিয়েছে, রেস্ট করবে, লাঞ্চ করবে। সো এখানে সব কিছু কিন্তু প্রযুক্তি ইউজ করা হয় এখানে। তো আমি আবার একটু স্যালারি বা এখানে থাকা খাওয়ার সুযোগগুলো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে এখানে স্টার্টিং স্যালারি হচ্ছে যে একদম জেনারেল ওয়ার্কারদের স্যালারি হচ্ছে যে 2,450 রুন, সাথে 2 বেলা খাবারের টাকা দিবে। 3 নম্বর হচ্ছে যে অ্যাকোমোডেশনের টাকা দিবে। যদি অ্যাকোমোডেশন টাকা না নেন তাহলে তারা আপনাদের জন্য অ্যাকোমোডেশন ফ্রি, তার মানে থাকাটা ফ্রি করে দিবে, থাকা খাওয়া সব কিছু ফ্রি। এরপরে আপনাকে 2,450 রুন স্যালারি দিবে। তো হচ্ছে মোটামুটি। তো অলরেডি আজকে
প্রায় অনেক বাংলাদেশি আজকে থেকে এখানে জব স্টার্ট করবে। সো যারা আমার মাধ্যমে এসেছে তাদেরকে কোম্পানিতে আমি অলরেডি শিপমেন্ট করে দিয়েছি, তারা আজকে থেকে কোম্পানিতে জব করবে। এটা হচ্ছে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ওয়ার্কাররা কাজ করছে। সো এখন রেস্টের টাইম, সেজন্য সবাই অপেক্ষা করতেছে, রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, লাঞ্চের টাইম। সো এ হচ্ছে মোটামুটি অবস্থা। সো আসলে এটার এরকম ফ্যাক্টরির সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে এসব ফ্যাক্টরিতে আপনি কাজ করবেন যদি ডেলি 8 ঘন্টা কাজ হয়, 8 ঘন্টার বাইরে যদি আপনি বেশি কাজ করেন তাহলে এর জন্য সাথে সাথে এক্সট্রা ওভারটাইমের টাকা আপনাকে দিয়ে দিবে। এবং সাথে যেমন ভিতরের কাজ, যদি ভিতরের কাজ হয়, ভিতরের কাজ হলে তো বাইরে তো জানেন শীতকাল অনেক বেশি ঠান্ডা পড়ে, -10 ডিগ্রি 15 ডিগ্রি পর্যন্ত থাকে। তো বাইরে কাজ করা যেমন কনস্ট্রাকশনের কাজ বা অন্যান্য রোডের কাজ বা অন্যান্য যে কোনো কাজ, বাইরের কাজ হচ্ছে যে অনেকটা কষ্টসাধ্য ইউরোপে, বিশেষ করে শীতকালে। আর ভিতরে এরকম ফ্যাক্টরিতে কাজ হলে তেমন বেশি ঠান্ডা লাগে না, শীত লাগে না, জাস্ট আপনি কাজ করার ইনফর্ম পরে আপনি কাজ করতে পারবেন। সো এ হচ্ছে মোটামুটি অবস্থা। সো আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই সেখানে কীভাবে কাজ করে। একটু আগে ভিডিওটা আমি রেকর্ডিং করলে ভালো হতো, কারণ ওয়ার্কাররা তখন কাজ করছিল, তো তখন দেখালে ভালো হতো, তখন কীভাবে 3D মেশিন দিয়ে কীভাবে কী করে এটা তখন বুঝতে সুবিধা হতো, দেখাতে সুবিধা হতো। তারপরও এখানে যে যন্ত্রাংশগুলো তৈরি করে রেখেছে আমি ট্রাই করবো এগুলো দেখাতে। সো দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা এখন বিশ্রাম নিচ্ছে, এখানে কিন্তু অনেক বেশি প্রযুক্তি। সো এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক জিনিস, ইনস্ট্রুমেন্ট তারা রেডি করে রাখছে, হচ্ছে অবস্থা। তো অনেক বিশাল একটা ফ্যাক্টরি। অলরেডি আমার এই ফ্যাক্টরির সাথে অনেক বিশাল একটা এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্টটা হচ্ছে তারা বাংলাদেশ থেকে আরও অনেক ওয়ার্কার নিবে। সো তারা বলেছে তারা মিনিমাম 200 জন ওয়ার্কার নিবে বাংলাদেশ থেকে। অলরেডি আমি এখানে ওয়ার্কার দেওয়া শুরু করেছি। সো ইনশাল্লাহ দেখা যাক ভবিষ্যতে কী হয়। আমি আপনাদেরকে একটু দেখাই এখানে ভিতরের কাজ কারবারগুলো, দেখালে আপনারা আরও বেশি বুঝতে পারবেন। এটা হচ্ছে এই যে যে ইনস্ট্রুমেন্টগুলো রেডি করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এখানে রাখা হয়। এটা হচ্ছে যে স্টোররুম, স্টোররুমটাও অনেক বিশাল, এখানে সব স্টোররুমে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। মোট কথা সেন্ট্রাল এসির যে যতগুলো পার্টস তৈরি হয় এখান থেকেই তৈরি হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। সো অনেক বিশাল স্টোররুম। সো এই হচ্ছে আজকের মোটামুটি আজকের ভিডিও। সো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে। সো মোটামুটি এখানে অনেক ওয়ার্কার লাগে বাংলাদেশের, বিশেষ করে এখানে শ্রীলঙ্কান আর ইন্ডিয়ান আছে কম, বাট শ্রীলঙ্কান ওয়ার্কার বেশি। সো এখানে বিশেষ করে 30% ওয়ার্কার কিন্তু শ্রীলঙ্কান। সো আজকে থেকে যে ওয়ার্কাররা বাংলাদেশে কাজ করবে তারা বাংলাদেশি ওয়ার্কার এখানে নতুন যোগ হবে আর কি। সো টাটা, বাই বাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকার জন্য।